সকল ঈশ্বর সন্তানদের স্বাগত আমাদের স্বয়ংবল গুরুকুল এবং মনুষ্য কারিগরি বিদ্যা সদ্গুরু মহর্ষি মালভবার জ্ঞানে। যারা গুরুতত্ত্ব জ্ঞান জানছেন, সদ্গুরুর জ্ঞান সম্বন্ধে জানছেন, সেই বিষয়ে একটি জ্ঞান যাকে গুরু অষ্টকম বলা হয়, সেই গুরু অষ্টকম কি বলে, গুরুর চরিত্র কেমন, সদ্গুরুর চরিত্র কেমন এবং সে করতে পারে তার কর্ম কি, তার ধ্যান কি, এবং সেই গুরু অষ্টকমে সেই সূত্রটি দেওয়া হয়েছে, সেই গুরু অষ্টকমকে জানতে গেলে সদ্গুরুর যে জ্ঞান বা সদ্গুরুর তত্ত্ব জ্ঞানকে জানতে হয়। তাহলে সেই গুরুর যে তত্ত্ব জ্ঞান কি বলছে, গুরু অষ্টকমের আগে একটি ছোট্ট কবিতা যেটা সদ্গুরু সম্বন্ধে লেখা। সদ্গুরু কি, জীবন যে কত সুন্দর জানিবে তুমি জানিবে, জীবন যে কত সুন্দর জানিবে তুমি জানিবে, যখন পাইবে সদ্গুরুর জ্ঞান, বলতে জীবন যে কত সুন্দর জানিবে তুমি জানিবে, যখন পাইবে সদ্গুরুর জ্ঞান, আনন্দ পরমানন্দের দেশ খুঁজিয়া পাইবে, যখন করিবে মনে মনে সদ্গুরুর ধ্যান। আনন্দ আর পরমানন্দের দেশ খুঁজিয়া পাইবে, যখন করিবে মনে মনে সদ্গুরুর ধ্যান। সদ্গুরু পাইতে তোমার চাই না বেশি কিছু, সদ্গুরু পাইতে তোমার চাই না বেশি কিছু, নিজেকে সাত্ত্বিক রাখিয়া ধ্যান জ্ঞান ও প্রার্থনায় সময় দাও কিছু, নিজেকে সাত্ত্বিক রাখিয়া ধ্যান জ্ঞান প্রার্থনায় সময় দাও কিছু। ইষ্টকে জানিলে পরে সদ্গুরু দর্শন হয়, ইষ্টকে জানিলে পরে সদ্গুরু দর্শন হয়, মালবাবার মতন সদ্গুরু জগতে কোটি কোটি যেন হয়। তাহলে আপনার ইষ্টকে যদি জানেন তাহলে আপনি সদ্গুরু দর্শন পাবেন। তাই ইষ্টকে জানিলে পরে সদ্গুরু দর্শন হয়, মালবাবার মতন সদ্গুরু জগতে কোটি কোটি যেন হয়। মালবাবার জ্ঞান নিয়ে যারা অজ্ঞানী রয়, তাদের আর এই জগতে সদ্গুরুর সন্ধান নাই হয়। মালবাবার জ্ঞান নিয়ে যারা অজ্ঞানী হয়, তাদের আর সদ্গুরুর সন্ধান নাই হয়। তাহলে এটা সদ্গুরুর জ্ঞান, সদ্গুরু পাওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না, একটু ধ্যান জ্ঞান সাত্ত্বিকভাবে করলেই হয়। যখন আপনি আপনার ইষ্টকে অর্থাৎ আমার বীজ অণুকে যদি জানতে পারি, বীজের যে অণু, খাবার খেলাম, পুষ্টি হরমোন পরিপাক হয়ে বিভিন্ন রকমের আমাদের রস তৈরি হলো, সব রস নিয়ে আমাদের বীজরস, এবং এই বীজরস সমাহিত হয়ে যখন বীজ তৈরি হয়, এবং সব বীজ সমাহিত যখন পিষ্ট কণা বা ঈশ্বর কণা তৈরি হয়, সেই ঈশ্বর কণা যদি দর্শন হয় বা সেই সূক্ষ্ম অণুকে যদি জানতে পারে, তখন আপনার সদ্গুরু দর্শন হয়। এটাই সদ্গুরু তত্ত্ব জ্ঞান। এর জন্য আপনাকে ধ্যান করতে হবে, আপনি আপনার ইষ্টে কি সঞ্চয় করছেন তা ইষ্টবিদের জ্ঞান অনুকূল চন্দ্র জ্ঞানে দেওয়া হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্র যারা শিষ্য তারা এই বিষয়ে কিছুটা জানেন, কিন্তু আপনি কি কর্ম করছেন সেই বিষয়ে জ্ঞানটা জানেন। আপনার ইষ্টে আপনি কি সঞ্চয় করছেন সেই বিষয়টিকে জানতে হবে। তাই যারা ঈশ্বর সাধনায় আসে, যারা ভগবান সাধনায় আসে, যারা পরমেশ্বরের ধ্যান জ্ঞান করতে চান, তাদেরকে ইষ্টের জ্ঞানটা জানতে হবে, নিজের আত্মা নিজের সত্তার জ্ঞানটা জানতে হবে, নিজের ডিএনএ নিজের রস সম্বন্ধে রসায়ন সম্বন্ধে জানতে হবে, নিজের এই শরীরের প্রকৃতি তাই দেহতত্ত্বকে জানতে হবে। সদ্গুরুর সন্ধান হলে পরে আপনি তা জানতে পারবেন। এই গুরু সদ্গুরুর যে জ্ঞান, সেই সদ্গুরুর জ্ঞানটা কি, সদ্গুরু কি করতে পারে, সেই জ্ঞানটা গুরু অষ্টকমে দেওয়া আছে, সেটি একটু জানে কি বলছে। এইটা সেই গুরু গুরুসূত্র গুরু অষ্টকম সূত্র পাঠাও। ॐ नमस्तुभ्यं श्री गुरवे महामंत्रो दायिने तत्व ज्ञानं मूल मंत्रो शिव रूपिने ब्रह्म ज्ञान उपकाशाय संसार दुख तारिने अति सौम्यं वैद्यं वीरंगनाय हारिने नमस्ते कुलनाथाय कुलकुलिन्नदायिने শিব তত্ত্বোপবোধায় ব্রহ্ম তত্ত্বোপকাশিনী নমস্তে গুরুবে ভূতনং সাধুভায় দায়িনী অনাচার চার ভাব বোধায় ভাবহেতবে ভাব ভাব বিনিমুক্ত মুক্তিদাত্রে নমো নমঃ নমস্তে শম্ভুভাব তুভ্যং দিব্য ভাব প্রকাশিনী জ্ঞানাঙ্গনা স্বরূপায় বিভায় নমো নমঃ
শিবায় শক্তিনাথায় সচ্চিদানন্দ রূপিণে কাম রূপায় কামায় কাম কেলিন্ন আত্মনে কুল পূজায় পোদেশায় কুলচার স্বরূপিণে আত্মনিযুক্ত সচ্চিদাসম ভাগ বিভূতয় নমস্তে অস্তু মহেশ্বরায় নমস্তে অস্তু নমো নমঃ ইদং সত্রং পঠানীত্তং সর্বো গুরু দুঃখ মোখে ইদং সত্রং পঠানীত্তং সর্বো গুরু দ্বিমোখং পাতরুত্থানায় দেবেশি তত বিদ্যা পোষাদাতি পূর্বসম্ভবো পূজামোদং জানং পাঠনিত্তম বিফলা তস্য পূজাতি ভাষ্যস্য কল্পতে ওম এতদ্গুরু অষ্টকম সমাপ্তম। আরে বলছে গুরু আমাদের মহামন্ত্র দেয়, তিনি শিবরূপে চৈতন্য সত্যের জ্ঞানকে জাগরণ করে দেয়, যিনি বীর এবং বীরাঙ্গনায় জ্ঞানে প্রকাশিত করে দেন, যিনি আমাদের শিব তত্ত্ব ব্রহ্মতত্ত্বকে প্রকাশ করে আমাদের সাধনায় ভূত তত্ত্বকে ভূতের ভূতকে জানতে সাহায্য করে, যিনি জ্ঞানের থেকেও জ্ঞান রূপে আমাদের দর্শন দেন, জ্ঞান থেকেও জ্ঞানের রূপে আমাদের দর্শন দেন, আর আমাদের কামকে হরণ করে কামের মধ্যে যে পরিস্ফুটিত যে কলি, সেই কলির যে পরিস্ফুটিত করে আমাদের পুরো কল্যাণের জ্ঞান দেন, আর আমাদের যে পূজা যা বিফলে যায়, আমাদের যে আচার যা বিচার মধ্যে চলে যায়, বা আমরা আচার অনাচার করে বসি, সেইগুলোকে যিনি শুদ্ধ করে দেন, বা যার তথ্যকে জ্ঞানে প্রকাশিত করে দেন, তার কর্মকে সমৃদ্ধি করে দেন, তিনি সদ্গুরু, তিনি হচ্ছেন আমাদের প্রধান গুরু, তিনি আমাদের পরম গুরু, তিনি হচ্ছেন জগৎগুরু। তাই সদ্গুরু সন্ধানে যারা আছেন, যারা গুরুতত্ত্ব জ্ঞান জানছেন, তাদের সদ্গুরুকে জানা দরকার, সদ্গুরু জ্ঞানটা হওয়া দরকার, সদ্গুরু দীক্ষা এবং শিক্ষা নিয়ে আপনাদের মতামত, আপনাদের জীবন, আপনাদের আচার বিচার এবং নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে সংসার গৃহস্থ ব্রহ্মচর্য ও বানপ্রস্থের যে জীবন, এই চারটি আচার বা উপচারকে জানার যে তত্ত্ব জ্ঞান, তা সদ্গুরুই দিতে পারে। প্রত্যেক মানুষের দরকার সদ্গুরুর সন্ধান করা, প্রত্যেক জীবের মধ্যে সেই শক্তি সাধন করা, কি হচ্ছে পুরো কুণ্ডলিনীর জ্ঞান, যে আমার আত্মসত্তার জ্ঞান, যে আমার ডিএনএ তত্ত্বের জ্ঞান। প্রত্যেক মানুষ বর্তমান যুগে যা হিন্দু শাস্ত্র নিয়ে আছেন, বা সনাতন শাস্ত্র নিয়ে আছেন, বা সনাতনের জ্ঞানে রয়েছেন, তারা ডিএনএকে জানেন, অর্থাৎ গোত্রকে জানেন। আপনার গোত্র যদি কাশ্যপ হয়, কোনো মুনি ঋষির গোত্র যদি নিয়ে থাকেন, তারা আমরা একই গোত্রের মানুষ, আমাদের ডিএনএ এক, কিন্তু আমরা বাইরে থেকে আলাদা, আমাদের রূপ আমাদের আচার বিচার কর্ম আলাদা হতে পারে, কিন্তু ডিএনএ থেকে আমাদের সত্তা থেকে আমরা এক হয়ে বসে আছি। কিন্তু যে ঋষিদের ডিএনএ নিয়ে আমরা আছি, সেই ঋষির ক্ষমতা কি আমাদের ভিতরে আছে না, সেই ক্ষমতা জাগরণ করার চেষ্টা করবে, বা যদি সেই ক্ষমতা জাগরণ করতে চান, তাহলে সদ্গুরুর দর্শন নিতে হবে, সদ্গুরুর জ্ঞান নিতে হবে, সদ্গুরুর মন্ত্রে দীক্ষা নিয়ে তার জপ করতে হবে। এই দীক্ষার জপ কেন, তা বারবার বলেছি, একটি ফোন কিনলে সিম কার্ড হচ্ছে আপনার মন্ত্র, আর জপটা হচ্ছে আপনি রিচার্জ, আপনি আনলিমিটেড প্যাক রিচার্জ করবেন, SMS প্যাক করবেন, ইন্টারনেট প্যাক করবেন, না কলিং প্যাক করবেন, না ইন্টারন্যাশনাল কল করবেন, এটা আপনার, আপনি যেভাবে জপ নিতে চাইবেন সেভাবে। এবার চারটে আচার বা চারটে জীবন আমাদের মানব জীবনে ঘটে, একটা ব্রহ্মচর্যের আচার, একটা সন্ন্যাসের আচার, একটা গৃহস্থের আচার, একটা বানপ্রস্থের আচার। তার এই চার আচারকে জানতে গেলে চার রকম মন্ত্রতত্ত্ব জ্ঞান, তার চার রকমের যে আনুষ্ঠানিক কর্ম, চার রকমের আচার দেওয়া হয়। চার আচারকে জানতে গেলে জীবন পরিপূর্ণ হয়। এই চার আচারের মধ্যে একটা আচারকে ধরে বসে যদি আপনি জীবনকে সমৃদ্ধ করতে চান, তাহলেও করতে পারেন। এই চার আচারের মধ্যে গৃহস্থ আচারটাই পরিপূর্ণ, গৃহস্থ আচারটাই সম্পূর্ণ। গৃহস্থের মধ্যে যারা আছে, তারা সদ্গুরু সন্ধানে দীক্ষা বা মন্ত্র নিয়ে আপনাদের আচার বিচার কর্ম করবে। আবার বলছে বিচার করা যাবে না, অনাচারও করা যাবে না, তাই আচারটাকে স্বয়ং সম্পূর্ণ করে, আচারকে ধরে জীবন উন্নতি করে। তাই সদ্গুরুর জ্ঞানে যারা চলেন বা সদ্গুরুর মন্ত্র যারা নিচ্ছেন, তাদের জন্য প্রত্যেক সকালে একটি প্রার্থনা মন্ত্র এটা করবেন। কি প্রার্থনা, প্রথমে হাত জোড় করে বসবেন,
তার আগে আপনি একটি স্নান করে নিতে পারেন বা নিজের চোখে মুখে হাতে মুখে নবদ্বার পরিষ্কার করে শুচি করে বসতে পারেন। হাতে মুখে একটু জল দিয়ে নিয়ে বসবেন। বসে যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি কি হচ্ছে? প্রত্যহ প্রভাত স্তুতি, আমরা আগেও বলেছি সকালবেলা উঠে প্রত্যহ প্রভাত স্তুতি করবেন। সেখানে লেখা আছে, সেটি একটু দেখে নেবেন, ভিডিওটি করা আছে। তো যারা প্রভাত স্তুতি করছেন তাদের জন্য সদগুরু সকালবেলা উঠে আমরা এই পৃথিবী এই মাকে আমরা প্রণাম করি, তাকে জাগরণ করি। তারপর এর যে জগৎ গুরু আছেন যাকে আমরা বিশ্ব বিজ্ঞতা পিতা বলি তাকে জাগরণ করি। আবার আমাদের মাতৃপিতৃ শক্তি যারা রয়েছে শরীরগত এবং বাইরে জন্মগত তাকেও জাগরণ করা, এবং গুরুরূপী মাতা পিতাকে জাগরণ করার যে মন্ত্র, এবং পৃথিবীর বসুর দেব অর্থাৎ পৃথিবীর যিনি দেবতা হয়ে বসে আছেন, শ্রেষ্ঠ হয়ে বসে আছেন, তাকে প্রণাম করা, এটাই সকালের কর্ম। সকালে উঠে একটু হাত জোর করে মনকে গুরুমুখী করে সদগুরু ধ্যান দেখে এই মন্ত্রটি জপ করবে। ও জগত মাতা নমস্তুভম প্রসীদ পরমেশ্বরিন বিদ্যায়াম ব্যয়ম করিষ্যামি একাগ্রতম বুদ্ধো দিনে। ওম জগদ্গুরু নমস্তুভম প্রসীদ পরমাত্মম সত্য জ্ঞান কার্যম করিষ্যামি আত্মপুণ্যম বুদ্ধো দিনে। ওম আলোভবায়ং নমস্তুভম সদ্গুরুদেবায়ং ধারণে সদ্গুণ সৎকর্ম সদ্বাক্যধ্যায়ন করিষ্যামি তৎসত্যম বুদ্ধো দিনে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই অর্থটি, ও জগৎমাতা তুমি এখানে উপস্থিত হও, তোমার মধ্যে যে গুণ আছে বা একাগ্রতা তুমি আমাকে প্রদান করো, তার জন্য আমি কি করছি, আমি যোগ ব্যায়াম আরাধনা এসব করছি। ও জগৎগুরু তুমি এখানে উপস্থিত হও, তোমার মধ্যে যে সততার গুণ আছে তা আমাকে দাও, তাই দিয়ে আমার আত্মটাকে পূর্ণ করো। ও আমার মাতা পিতা তোমাকে প্রণাম, তোমাদের মধ্যে যে সততা আছে যে সদ্গুণ আছে তা আমার মধ্যে বর্ধিত করো, তার জন্য আমি সদ্গুণের কর্ম, সৎ বাক্যের কর্ম, সৎচিন্তার কর্ম, সত্যানন্দের কর্ম আমি করছি, যাতে আমার মধ্যে সেই সত্য ভাবটা প্রতিদিন আসে। তাই আমি এই পৃথিবীর বসুদেবকে অর্থাৎ পৃথিবীর দেবতাকে কে হচ্ছে পঞ্চভূতেরা ভূত, তিনি বসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ, বাসুদেব অর্থাৎ পৃথিবীর যিনি শ্রেষ্ঠ, এই বসুদেবকেই প্রণাম করছি। ওম আলোভবায়ং নমঃ। ওম আলোভবায়ং নমঃ। ওম আলোভবায়ং ও আমার মাতা পিতা তোমাকে প্রণাম, ও আমার জন্মদাতা মাতা পিতা তোমাকে প্রণাম, ও আমার শরীররূপী মাতা পিতা তোমাকে প্রণাম, ও আমার প্রকৃতিগত মাতা এবং বিশ্ব বীরদাতা পিতা তোমাকে প্রণাম, ও আমার গুরুরূপী মাতা পিতা তোমাকে প্রণাম। এই প্রণাম মন্ত্রটি যারা করেন তাদের মধ্যে অষ্টচক্রের জাগরণ হবে। এই প্রণাম মন্ত্র যারা পাঠ করবে নিত্য, সেই প্রণাম মন্ত্রে সূত্র আছে, সংখ্যা আছে, যারা জপ করছেন, যারা সদ্গুরু মহর্ষি মালবা দীক্ষা বা জ্ঞান নিয়েছেন
বা শিক্ষা নিয়েছেন বা দর্শন জ্ঞান জানেন, শিবযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, নামযোগ, দর্শন ও ধ্যানযোগ সম্বন্ধে জেনেছেন, তাদের জন্য এই প্রণাম মন্ত্র, এই প্রণাম মন্ত্র জপ করবেন প্রত্যহ ষোলো মালা করে, তার থেকেও বেশি 32 মালা 64 মালা করেও করতে পারেন। যারা 16 মালা জপ করবে তাদের মন শান্ত হবে, যারা 8 মালা জপ করবে তাদের অষ্টচক্র অর্থাৎ শরীর সুস্থ হবে, যারা 4 মালা জপ করবে তাদের হৃৎপিণ্ডের হাই প্রেশার লো প্রেশারের জ্ঞান এগুলো ঠিক হবে, যারা 2 মালা জপ করবে তাদের শ্বাসবায়ুর গতিটা ঠিক হবে, 2 মালা অর্থাৎ 216 বার, 4 মালা অর্থাৎ 432, 16 মালা অর্থাৎ 1734 মালা যদি জপ করেন করত, আপনাদের মধ্যে সদ্গুরুর জ্ঞান, মালো বাবার জ্ঞান, মাতা পিতার জ্ঞান এবং মাতৃশক্তি পিতৃশক্তির জাগরণ, পুরোপুরি জ্ঞানের জাগরণ হবে। তাই 1 সপ্তাহ প্রথম করে দেখুন এই একই মন্ত্র পড়তে, সকালবেলা সূর্যোদয়ের আগে পাঠ করে স্নান করে নিয়ে পাঠ করবেন, খুব ভালো হয়। যদি না হয় যখন সময় পাবেন, সকালে দুপুরে রাত্রে শোয়ার আগে শোয়ার পরে যখনই সময় পাবেন 108 বার থেকে 16 মালা, 8 মালা, 4 মালা, 2 মালা এইসব করতে পারেন। যারা 16 মালা করে করবেন তাদের মাতৃশক্তির জাগরণ, পিতৃশক্তির জাগরণ তাড়াতাড়ি হবে, মন শান্ত হবে। প্রথম প্রথম যারা সাত্ত্বিক আহার করেন না, মাথাটা মনে হবে ভার হয়ে আছে, কিন্তু আপনার মন চঞ্চল হবে না, স্থির হবে। আর একটু নিদ্রা আসে প্রথম প্রথম, আপনার নিদ্রা অনিদ্রা হবে না, নিদ্রা আসবে, কর্মের মধ্যে একটা শান্তি বা ভক্তি পাবেন। তাই সদ্গুরুর জ্ঞানে আপনারা নেই, সদ্গুরুর মন্ত্র দীক্ষা নেই, সদ্গুরুর মন্ত্র দীক্ষা নিলে আপনাদের উন্নতি হবে। আর এই পৃথিবীতে কে সদ্গুরু হয়ে বসে আছে তাকে জানা, তার বিষয়টাকে জানা, তিনি কি শেখান এবং তার যন্ত্র বা মন্ত্র কি, তার সব গায়ত্রী আছে কিনা, এবং তিনি সত্য সনাতন ধর্মে মনুষ্য ধর্মকে বজায় রাখেন কিনা, এবং তার মধ্যে ধর্ম জাতিগত ভেদাভেদ আছে কিনা, সেই বিষয়গুলো আপনাদের জানা। তাই সদ্গুরু কি শেখাচ্ছে, কুলকুণ্ডলী জ্ঞান শেখাচ্ছে না কি করছে, সেই বিষয়ে জানতে গেলে আপনাদের সদ্গুরুর মন্ত্র দীক্ষা নিতে হয়। তাই সকলে ভালো থাকবেন, স্বয়ংবল গুরুগুলের সঙ্গে থাকবেন, আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্মকে বজিয়ে রেখে হিমালয় তত্ত্ব জ্ঞানকে জানুন, আমাদের শিবযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, নামযোগ এবং দর্শন ধ্যান যোগকে জানুন, আপনার উন্নতি হবে, আপনাদের সন্তানের উন্নতি হবে, প্রকৃতির পরিবেশ শান্ত হবে, আর মনুষ্য জগতের কল্যাণ হবে। ওম শান্তি শান্তি শান্তি। ॐ सर्वे सुखिना भवन्तु, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा सद्भवापन्नाः।